ভারত থেকে রুপিতে কেনা পণ্যের প্রথম চালান এসেছে বাংলাদেশে। মঙ্গলবার সন্ধ্যার পর ওসব পণ্য নিয়ে বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রবেশ করে চারটি ট্রাক। বেনাপোল স্থলবন্দর ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল জানান, ভারতের টাটা মোটরসের কাছ থেকে 1,23,27,760 রুপিতে মোটর পার্টস কেনার ফরমাইশ করে বাংলাদেশের আমদানিকারক নিতা কোম্পানি। সেগুলো নিয়ে পেট্রাপোল স্থলবন্দর হয়ে বেনাপোল স্থলবন্দরে প্রবেশ করে ট্রাকগুলো। আমদানির পর পণ্যগুলো রাখা হয় বেনাপোল স্থলবন্দরের ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে। আমদানিকার প্রতিষ্ঠান সূত্র জানায়, এলসি খোলার 13 দিন পর বাংলাদেশে আসে রুপিতে লেনদেনের প্রথম চালান। নগদ আসার পরে এখন দিনে বাতে 80 টাকা, 2 বছরে 57,600 টাকা।